গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজকে আরও আনন্দে আছি, কারণ আজকে আমরা একটু বেরাচ্ছি, আমি, আমার বর মশাই আর আমাদের দুই ভাই, আমরা এই চারজন মিলে আজকে বেরাচ্ছি, যাচ্ছি কোনো একটা জায়গায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বলবো না তোমাদেরকে, চলো নিয়ে যাই একেবারে, ঠিক আছে? তো চলো, যেতে যেতে যতটা পারবো ব্লগ করার চেষ্টা করব রাস্তায়, আর না হলে একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়েই একেবারে তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি কলকাতা মেট্রো গলিতে, আর মেট্রো গলির নাম শুনে তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই যে কেন এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, ক্যামেরা কিনতে এসেছি। তো আজকে আমাদের ড্রিমটা, একটা স্বপ্ন আর কি ফুলফিল হবে ক্যামেরা কেনার। তো চলো, যে দোকানটা আর কি আমরা খুঁজছি সেই দোকানটা খুঁজে পাচ্ছি না, তো আগিয়ে যাই। আগিয়ে গিয়ে দেখি এখানে প্রচুর দোকান আছে। তো আমরা যেটা খুঁজছি সেটা পেয়ে গেছি এখন আমরা। তো আমরা এসেছি তোমার MM ফটোগ্রাফি স্টোরে। তো চলো দোকানের ভেতরে যাই। আর আমরা আজকে কিনছি তোমার DJI Osmo অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বো, যেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তোমার 54,999, এরকম সামথিং কিছু ছিল। আমাদের পড়েছিল ওটা তোমার 45,000 মতন পড়েছিল। আর সামনে যেটা রাখা আছে ওটা হচ্ছে তোমার গোপ্রো ট্রেন, না ওটা নিইনি, একটাই নিয়েছি, DJIটাই নিয়েছি। আর ও নিয়েছে একটা হেলমেট মাউন্ট, যেটা তোমার ওই ক্যামেরাটা লাগিয়ে তোমার মোটো ব্লগিং করতে পারবে, তো ওটার জন্য একটা নিয়েছে। তো এখন এটা আমাদের আনবক্সিং চলছে। তো এখানে দাদাটা আমাদের ক্যামেরাটা প্রথমে আর কি বার করছে এখানে। তো আমরা এখানে যেহেতু অ্যাডভেঞ্চার কম্বোটা নিয়েছি, তো সেই জন্য এখানে আমরা ক্যামেরার সাথে কিছু জিনিস পেয়েছি। তো কিছু জিনিস বলতে, যেমন ধরো তোমার ওই ক্যামেরার কভারটা পেয়েছি, USB একটা কেবিল পেয়েছি টাইপ সিয়ের, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার একটা গিম্বেল পেয়েছি। হ্যাঁ, আর যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে তোমার এই যে ব্যাটারিগুলো, তিনটে ব্যাটারি পেয়েছি আমরা, যেটা স্ট্যান্ডার্ডে আমরা পেতাম না। তো সেই জন্য অ্যাডভেঞ্চার কম্বোটা আমাদের নেওয়া, এখানে যেহেতু সব কিছু একসাথে পেয়ে যাচ্ছি তো সেই জন্য। তো এই ব্যাটারিগুলো তোমার 1 থেকে 2 ঘন্টা মতন চলে, দেন পরে আবার অন্য ব্যাটারি ইউজ করতে হয়, তো সেই জন্য তিনটে ব্যাটারি দিয়েছে, এখানে খুব সুবিধা হয়েছে। তো তোমরা যারা যারা এই ক্যামেরাটা পারচেস করতে চাও, যারা অনলাইন পারচেস করতে চাও, তাদের জন্য লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস যারা স্টোরে গিয়ে পারচেস করতে চাও তাদের জন্য স্টোরের অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে, ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। তো এখন এখানে গিম্বলটা মানে লাগিয়ে দেখাচ্ছে, মানে লাগিয়ে দেবে আর কি, কারণ আমি এখন এই ক্যামেরাতেই আর কি শ্যুট করব, ফোন দিয়ে নয়, কিনেই আজকে এই ক্যামেরাটা আমি ইউজ করে ফেলবো। তো সেই জন্য আমরা বলেছিলাম যে একেবারে সেট করে দাও। তো গিম্বেলের সাথে সেট করার জন্য কিছু অ্যাক্সেসরিজ মানে আর কি আমরা পেয়েছি। তো দেখো কত বড় মানে স্ট্যান্ড, মানে গিম্বেলটা আর কি অনেকটা বড়। তো চলো, তো আমাদের এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ভূতনাথে। ভূতনাথে বাবার কাছে পুজো দেবো, দিয়ে তারপরে যাব বাড়ি। যে কোনো কিছু জিনিস কেনার পর আমরা সবসময় বাবার কাছে যাই পুজো দিতে। তো আজকেও একটা জিনিস কেনা হয়েছে, আমাদের ইচ্ছেটা ফুলফিল হয়েছে, তো সবই বাবার আশীর্বাদে। তো সেজন্য আজকেও তার কাছেই যাচ্ছি পুজো দিতে। তো সব কিছুই সে না থাকলে কিছুই নেই। তো চলো তোমরা দেখতে থাকো, তো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন যে ভিডিওটা আমি করছি সেটা এই নতুন ক্যামেরা দিয়ে করছি, এতক্ষণ আইফোন দিয়ে করছিলাম। তো তোমরা বলো পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে না আসছে, ঠিক আছে? রাস্তা খুব উঁচু নিচু আছে, আমি ক্যামেরা কথা বলবো না, হাঁটবো, আমি একটু হলেই পড়ে যেতাম। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে?
সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমরা জানিও যে পিকচার কোয়ালিটি কেমন আসছে না আসছে। হ্যাঁ, তো চলো যাই। A few moments later. তো মেট্রো থেকে এখন নেমে গেছি, এখন আছি হচ্ছে আমরা শোভা বাজারে, আর এখান থেকে অটো ধরবো, দেন ভূতনাথ যাবো। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। তো শোভা বাজার মেট্রো থেকে বেরিয়ে অটো ধরবো বলেছিলাম, তো এখন অটোতে বলছে পার হেড 20 টাকা করে অটোতে ভাড়া চাইছে। তো এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, অটোর কোনো ব্যবস্থা হয়নি। যদি ব্যবস্থা করতে পারি তাহলে অটো করেই চলে যাব, হাঁটতে আর ইচ্ছা করছে না। দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না, যদি কিছু ব্যবস্থা করা না যায় তাহলে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তো চলো যাই, দেখি কি ব্যবস্থা করা যায়। চলো যাই আগে। 12 seconds later. ফাইনালি অটো পেয়ে গেছি, নাহলে তো আমি ভেবেছিলাম হাঁটতে হাঁটতে যেতে হবে, হাঁটতে আর ইচ্ছা করছে না। দোকানে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর সিরিয়াসলি হাঁটতে ইচ্ছা করছিল না, মানে দোকানে এত পরিমাণে ভিড় ছিল, খুব ভিড় ছিল দোকানে, তো সেখানে একটু দেরি হয়, আর এখন আর সত্যি হাঁটতে মানে হেঁটে যেতে ইচ্ছা করছিল না। যাক, বাবা সহায় আছে, ওই জন্য একটা অটো জোগাড় হয়ে গেছে, অটো পেয়ে গেছি। তো চলো যাই। তো ভূতনাথে আমরা চলে এসেছি, এখন আমরা লঞ্চঘাটে নেমেছি, আর এখন আমরা যাব তোমার গঙ্গার পাড়ে, একটু গঙ্গার জল একটু ছেটাবো, ছিটিয়ে তারপরে ডালা নেবো, তারপর গিয়ে পুজো দেবো। তো চলো যাই। আজকে যেহেতু সোমবার, ভিড় আছে অনেক, আর সেই এসেছিলাম তোমার আগস্ট মাসে এসেছিলাম, আগের বছর 2022-এ বিয়ের আগে, আর এই আসলাম। হ্যাঁ, আইফোন কেনার পর তখন শ্রাবণ মাস চলছিল, তখন মানে লাস্ট শ্রাবণে এসেছিলাম, আর এই এখন আসলাম বিয়ের পর। তো চলো যাই। চন্দন মতম আছে 20 টাকা, চন্দন 10 টাকা, মতন চন্দন আছে। হ্যাঁ, ওখানে বিভূত আছে, আতো বাবাকে একটা সিঙ্গারে যায় বলে দিব, মিষ্টি বলবে কত টাকা করে দেবে, মিষ্টি কত, 51 দিব কি 101, এবার এসে পুজো করে যখন আসবে আমি কপুর দিব, সব নিয়ে 210 টাকা পড়বে। তো আমাদের ডালানাও কমপ্লিট হয়ে গেছে, তো চলো পুজোটা দিয়ে আস। Thank you.
রকম। সবারটা আলাদা আলাদা আছে, খালি দুজনেরটা এক আছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। ভিড় তো ছিলই, আর এখন তো ভেতরে ঢুকে পুজো দিতে দেয় না, আগে যেরকম দিতে দিত, তো লকডাউনের পর থেকে তো সেটাও করতে দেয় না এখন। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মানে আমাদের এখন বাড়ি ফেরার পালা, আমরা বাড়ি ফিরছি। আর এখান থেকে বাস ধরবো, মানে আহিরিটলার মুখটায় যাবো, আহিরিটলার মুখটায় গিয়ে বাস ধরবো, দেন বাড়ি। তো চলো বাড়ি যাই, আর ভালো লাগছে না, আসরই হচ্ছে না এখন আর। তো এখন বাসে উঠে পড়েছি, 211 রেতে আছি, সোজা গিয়ে নামবো এখন তোমার কী বলে VIP কেশবপুরে। ফাঁকা বাস স্ট্যান্ড থেকেই উঠলাম, আর মুখের অবস্থা দেখেছো, ঘেমে কী অবস্থা হয়েছে, মানে কতটা পরিমাণে গরম লাগছে। এই জন্য আমি মাথার ওপরে এই এরকমভাবে করতে চাই না, আমি বলেছিলাম ছোটো করে দিতে, কতটা বড় করে দিয়েছে, কারণ ঘেমে একদম পুরো গলে গলে পড়ে যায় আর বিচ্ছিরি লাগে দেখতে। তো চলো একেবারে VIP নামি, VIP নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখনের জন্য টাটা। এই নামলাম বাস থেকে, তো এখন অটো ধরবো, দেন বাড়ি যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না কিছু এখন, খালি মানে এখন এমন মনে হচ্ছে যে খালি বাড়ি যেতে পারলে বাঁচি, সিরিয়াসলি আর কিছু ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। তো চলো বাড়ি যাই, এখন হয়তো কিছু খাবার দাবার নেবো, দেন বাড়ি চলে যাবো, কারণ বাড়িতে আজকে রান্না করতে বারণ করে দিয়েছে, যেহেতু মামুনি এখন একা রয়েছে, তো সবই ব্যাপারে একা একা কী রান্না করবে না করবে, আর আমি তো বাইরে হেল্প করার মতন কেউ নেই, তো সেই জন্য একা একা বলে ওই জন্য রান্না করতে বারণ করে দিয়েছি মামুনিকে। তো বলা হয়েছে বাইরে দিয়ে খাবার নিয়ে যাওয়া হবে, তো এখন কিছু খাবার দাবার নেব, নিয়ে অটো ধরবো, দেন বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। চলো আজকের জন্য টাটা।